হাই ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি প্রণীতা চলে এসেছি আরও একটি দারুণ ভিডিও নিয়ে। আর আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এমন একটি ফেস প্যাক বা প্যাক, যেটা কিনা 6 মাসের বাচ্চা থেকে শুরু করে 60 বছর পর্যন্ত প্রত্যেকে ব্যবহার করতে পারবে এবং সকলেই কিন্তু দারুণ উপকার পাবে, খুব ভালো রেজাল্ট পাবে। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটার সাথে থাকো। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অনেক মায়েদেরই একটা সমস্যায় পড়তে দেখা যায়, যেটা হলো যে বাচ্চার জন্মের সময় যতটা ফর্সা ছিল, বড় হওয়ার সাথে সাথে স্কিনটা কালো হয়ে যাচ্ছে, বা ছোটোবেলায় স্কিনটা যতটা ভালো ছিল, বড় হওয়ার সাথে সাথে স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে, রাফ হয়ে যাচ্ছে, বা স্কিনটার আরও বেশি কালো হয়ে যাচ্ছে। তো এই সমস্যা থেকে সমাধানের জন্য কিন্তু আমরা বাজারজাত অনেক প্রোডাক্ট ব্যবহার করে দেখেছি, সেই রকম ভালো কোনো উপকার পাইনি। উপরন্তু বাজারজাত কেনা প্রোডাক্টের মধ্যে কিন্তু অনেক হার্মফুল কেমিক্যাল থাকতে পারে, যেটা কিনা বাচ্চার স্কিনকে আরও বেশি নষ্ট করে দিতে পারে। তো বাড়িতেই আমরা এমন একটি প্যাক তৈরি করতে পারি, যেটা দিয়ে বাচ্চার স্কিনকে খুব সুন্দরভাবে আমরা মেনটেন করতে পারবো এবং ভেতর থেকে বাচ্চাকে একটা হেলদি স্কিন আমরা দিতে পারবো। তো দেখো, এখানে আমি নিয়ে নিলাম বেসন। বেসন কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকের স্কিনের জন্যই খুবই উপকারী। বেসন কিন্তু স্কিনের মধ্যে থেকে খুব ভালোভাবে ধুলো ময়লাকে টেনে বার করে এনে স্কিনটাকে পরিষ্কার করে দিতে পারে। এছাড়া স্কিনকে কোমল করে, উজ্জ্বল করে, নরম করে। এরপরে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো দুধ আর 1/2 চামচ মতো হলুদ। তো কারো বাচ্চার যদি হলুদে অ্যালার্জি থাকে বা হলুদ স্যুট না করে, তাহলে হলুদটা স্কিপ করে যেতে পারেন। শুধুমাত্র দুধ, বেসন আর একটুখানি মধু দিয়েই কিন্তু হয়ে যাবে। তো দুধও কিন্তু স্কিনের জন্য খুবই ভালো, আমাদের বড় থেকে বাচ্চা প্রত্যেকের স্কিনের জন্য দুধ খুব ভালো। বাচ্চাদের অনেক সময় দেখা যায় কি, বাচ্চারা রোদ্রে খেলাধুলা করে বা স্কুলে যায়, সেই কারণে কিন্তু সানবার্নের কারণে বাচ্চাদের মধ্যে একটা সান ট্যান চলে আসে, এর ফলে কিন্তু স্কিনটা অনেকটাই কালো লাগে। তো দুধ কিন্তু এই সান ট্যানকে রিমুভ করতে দারুণভাবে কাজ করে এবং খুব অল্প দিনের মধ্যে কিন্তু সান ট্যানকে রিমুভ করে দারুণ গ্লোয়িং একটা স্কিন দিতে পারে। সেটা শুধু বড়দের নয়, বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু সমানভাবে প্রযোজ্য। আর এছাড়া মধু কিন্তু স্কিনটাকে খুব ভালোভাবে নরম করে দেয়, সফট করে দেয় এবং স্কিনের উজ্জ্বলতা আরও অনেকটা বাড়িয়ে দেয়। তবে হ্যাঁ, যাদের স্কিন খুবই কালো তাদের তো কোনোভাবেই ধবধবে ফর্সা করা সম্ভব নয়। তবে এটা সম্ভব যে কালো স্কিনকে আরও বেশি ব্রাইট, আরও বেশি উজ্জ্বল করে দেবে এবং ফর্সা স্কিনকে আরও বেশি ফর্সা, আরও বেশি গ্লোয়িং করে তুলবে এবং স্কিনটাকে ভেতর থেকে আরও বেশি হেলদি করে তুলবে। আর এর মধ্যে যে হলুদটা দিলাম, হলুদ কিন্তু অ্যান্টি ইনফেকশনাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি এজিং প্রপার্টি রয়েছে হলুদের মধ্যে। তো বাচ্চাদের গায়ে যদি কোনো র্যাশ থাকে বা ইনফেকশান থাকে, সেটাকে কিন্তু হলুদ খুব ভালোভাবে সারিয়ে দিতে পারে। তো শুধু বাচ্চাদের নয়, এই প্যাকটা কিন্তু বড়দের জন্যও সমানভাবে প্রযোজ্য। বড়দের মুখে যদি পিম্পল হয়ে থাকে, ব্রণও হয়ে থাকে, সেটাও কিন্তু এই প্যাকটা দিয়ে খুব সুন্দরভাবে সারিয়ে তোলা যায়। তো দেখো, এইভাবে আমি প্যাকটাকে কিন্তু পুরোপুরি রেডি করে নিলাম। আর এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে পুরো বডিতে অ্যাপ্লাই করতে হবে, আর বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করার পরে এই প্যাকটাকে কোনোভাবেই পুরোপুরি শুকিয়ে যেতে দেওয়া যাবে না, তাহলে বাচ্চাদের স্কিনে কিন্তু টান ধরবে। আর এমনিতেই কিন্তু বাচ্চাদের স্কিন খুব কোমল হয়, নরম হয়। তো এটা কিন্তু পুরোপুরি শুকিয়ে যাওয়ার আগে, মানে 3 থেকে 4 মিনিট পর্যন্ত হালকা হাতে ডোলে ডোলে সারা বডিতে অ্যাপ্লাই করার পরে কিন্তু হালকা একটা বডি ওয়াশ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো চলো, আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই ছিল। আশা করি ভালো লেগেছে এবং বাড়িতে অ্যাপ্লাই করে দেখো, ট্রাই করে দেখো, খুব উপকার পাবে এবং বাচ্চাদের স্কিন কিন্তু অনেক বেশি ফর্সা হয়ে যাবে, ভেতর থেকে হেলদি হবে এবং যে বাচ্চার স্কিন অনেকটাই কালো তারা কিন্তু বেশ ফর্সার দিকে যেতে পারবে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, আর প্লিজ আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সাবস্ক্রাইব করো। আর পুরো ভিডিও সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ।